pero tú crees es que vale a mí contaría si pasa de এখানে কিন্তু বাচ্চাদের শিশু পার্কটা এখানে রয়েছে, তো এখানে আসলে কিন্তু বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু রয়েছে, যেমন দোলনা, ঘোড়া ঘোড়া, তারপর প্রথম নাগর দোলাও রয়েছে। বাচ্চারা কিন্তু খুবই মজা করছে, তো আসলে কিন্তু ঘোরার পরে বাচ্চাদের মধ্যে একটু মজা দিয়ে নিতে পারেন এখান থেকে। তো আজকে যেহেতু শুক্রবার, মোটামুটি শুক্রবার সকাল থেকে কম চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন সকাল সকাল। তারপরে কিন্তু ব্রেইল গেম, অনেক গেম রয়েছে এখানে, কিন্তু বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে যেতে পারবে। তো আমি দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে এখানে কী কী রয়েছে, যেহেতু ভিড় শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ফ্রেন্ডস দেখুন, নাগরদোলা এটা, এখানকার নাম হচ্ছে শারিকা ফ্যান্টাসি পার্ক। তো প্রাইসগুলো হচ্ছে ম্যাজিক বোর্ডে উঠলে 40 টাকা লাগবে, ওয়ান্ডার হুইলে উঠলে 50, রানি সুইংয়ে উঠলে 30 টাকা, ট্রেনে 40, কিডস রাইডার 30, এবং যদি আপনার 90 মুভি দেখতে চান তাহলে 100। তো এখানে রয়েছে বাচ্চাদের টিফিন, যে হয়তো অনেক সুন্দর সুন্দর রয়েছে, হয়তো ঘুরবে, বাচ্চারা খুব মজা পাচ্ছে খেলে। তারপরে এই যে সুন্দর আরেকটা গেম রয়েছে, হয়তো বাচ্চারা বলবে, হয়তো চালু দিলেই খুব সুন্দর একটা ঢেউ ঢেউ হয়ে উঠবে। তারপরে কিন্তু নৌকা একটি গেম রয়েছে, প্রাইস ঘোরার পরে কিন্তু বাচ্চাদেরকে এন্টারটেন দেওয়ার জন্য এখানে চলে এসেছে। প্রাইসগুলো, টিকিটের প্রাইসগুলো কিন্তু সুন্দর জানে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু চ্যানেল